চলচ্চিত্র সম্পাদক হিসেবে কৃতিত্বের পরিচয় দিয়েছেন আগেই। নির্মাতা হিসেবেও সুনাম অর্জন করেছিলেন সাইদুল আনাম টুটুল। মুক্তিযুদ্ধে 8 নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেয়ার পাশাপাশি পাপেট শো এর মাধ্যমে ভারতে আশ্রয় নেয়া বাঙালিদের মনোবল চাঙ্গা করেছিলেন এই শিল্পী। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোকের এই আয়োজনে স্মৃতিতে অম্লান এই গুণীজন। খুবই প্রিয় একটা মানুষকে হারালাম, ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত আমাদের নাই। আদিয়ার তৈরি করেছে, আমাকে বলেছে তুমি আসো, আমি কোনো কাজ ছিল না, আমি ওনার সঙ্গে গিয়ে শুটিং স্পটে থাকতাম। বড় বিপর্যয় যেমন নদী ভাঙন, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক ভাঙনও একটা কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ওপারে কি ঘটছে সেটা আমরা জানি না। ঘুড্ডি দহন, সূর্যদিঘল বাড়ি, দীপু নম্বর টু, দুখাই চলচ্চিত্র সম্পাদনার পাশাপাশি 2003 সালে নির্মাণ করেছেন আধিয়ার। প্রথম ছবি যেটা আগামী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেই ছবিতে তিনি সম্পাদনার দায়িত্বে ছিলেন। শুধু না, আমি বলবো যেহেতু ওই ছবিটা আমার প্রথম ছবি ছিল, আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, সুতরাং টুটুল ভাই কিন্তু আমার গাইড হিসেবেও কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে শেষ ছবি কালবেলার কাজ অসমাপ্ত রেখেই চলে গেলেন অন্তিম গন্তব্যে। অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন তার পক্ষে বেদনা অপার, সেই অপার বেদনা নিয়ে নিজের অসমাপ্ত কাজটি গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়ে তিনি চলে গেলেন। মুক্তিযুদ্ধের সম্মানটা নিয়ে যেতে পারেনি, রাষ্ট্রীয় সম্মান পায়নি, কারণ তার নাম তালিকাভুক্ত নেই। এটা খুবই দুঃখের, অনেকের নামই তালিকাভুক্ত হয়নি। আমার মনে হয় তাদের তালিকাভুক্ত করাটা এটা আমাদের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজার শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় নিভৃতচারী শিল্পী সাইদুল আনাম টুটুলকে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।